সো হ্যালো পুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক কি সেটা হয়তো তোমরা আমার টাইটেল দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো আমার পছন্দের 5টি প্রাইমার নিয়ে। কিন্তু প্রাইমার নিয়ে কথা বলার আগে আমি সবার আগে যেটা বলতে চাচ্ছি, আমার চ্যানেলে এরকম অনেকেই আছো যারা আমাকে সবসময় প্রশ্ন করে থাকো, মেকআপের আগে কি প্রাইমার ব্যবহার করাটা আসলেই অনেক ইম্পর্টেন্ট? তাছাড়া অনেকে পুরা এটাও জানতে চাও, আসলে প্রাইমারের কাজ কি বা প্রাইমার কেন ব্যবহার করব এবং প্রাইমার কখন ব্যবহার করব। সো এই সব কিছু নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আজকে আমি আমার পছন্দের 5টি ড্রাগ স্টোর ব্র্যান্ডের প্রাইমার তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো কিনা ইজিলি বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলোর প্রাইস কিন্তু একেবারেই অ্যাফোর্ডেবল। প্রাইমার আমাদের স্কিন এবং আমাদের মেকআপের মাঝে একটি লেয়ার বা প্রোটেক্টিভ ব্যারিয়ার সৃষ্টি করে, অর্থাৎ মেকআপের থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য, আমাদের ত্বকটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই একটি ভালো প্রাইমার ব্যবহার করা অনেক বেশি জরুরি। কারণ সময় দেখা যায় অনেক ফাউন্ডেশনই আমাদের স্কিনের যে সিবাম বা আমাদের স্কিন থেকে যে অয়েলটা প্রোডিউস হচ্ছে সেইটার সাথে কিন্তু কনফ্লিক্ট করে, যার কারণে আমাদের ফাউন্ডেশনের বেসটা কালো হয়ে যায়। আর প্রাইমার ছাড়া মেকআপ করলে দেখা যায় ডিরেক্টলি ফাউন্ডেশনগুলো আমাদের পোর্সের ভিতরে চলে যাচ্ছে। ফাউন্ডেশনের এমন অনেক ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের ডিরেক্টলি পোর্সে ঢুকে গেলে আমাদের স্কিনের অনেক ক্ষতি হতে পারে, যেমন আমাদের স্কিনে অ্যাকনে পিম্পল আসতে পারে, আমাদের স্কিনে র্যাশ হতে পারে, পোর্সগুলো ব্লকড হয়ে যেতে পারে। কারণ ফাউন্ডেশন যখন ডিরেক্টলি আমাদের পোর্সে ঢুকে যায় তখন কিন্তু ডাবল ক্লেন্সিং করলেও ভালোভাবে আমাদের ফেসটা ক্লিন করা অনেক বেশি কঠিন। প্রাইমারের কাজ শুধু আমাদের স্কিনকে ভালো রাখাই না, ফাউন্ডেশনকে অক্সিডাইজেশনের হাত থেকে রক্ষা করাও কিন্তু প্রাইমারের একটি কাজ। ছাড়াও আমাদের ফেস কারোরই কিন্তু একেবারে 100% ফ্ললেস না। আমাদের প্রত্যেকের স্কিনেই কিছু না কিছু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে আমাদের স্কিনের পোর্স। এই পোর্সের কারণে বা আমাদের স্কিনে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এটার কারণে কিন্তু আমাদের ফাউন্ডেশনের বেসটা পারফেক্ট দেখায় না বা ফ্ললেস দেখায় না। অনেক সময় দেখা যায় আমাদের ফেসের যে পোর্সগুলো এগুলো মেকআপ করার পরও অনেক বেশি ভেসে থাকে। পোর্সটাকে ব্লার করার জন্য বা পোর্সটাকে ফিল করার জন্য কিন্তু একটা প্রাইমার ব্যবহার করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তা না হলে যা দেখা যাবে, তুমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তোমার ফেসের পোর্সগুলো অনেক বড় দেখাবে এবং তোমার ফেসে ফাউন্ডেশনটা ফ্ললেসভাবে তো বসবেই না, উল্টো তোমাদের ফেসে ফাউন্ডেশনটা অনেক বেশি কেকি দেখাবে, অনেক বেশি প্যাচি দেখাবে। যদি তোমার স্কিনটা অয়েলি বা অয়েলি টু কম্বিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে তোমার অবশ্যই একটা ম্যাটিফাইং প্রাইমার বা যেগুলো হচ্ছে সিলিকন বেসড এরকম প্রাইমার ব্যবহার করা উচিত। আর যদি তোমার স্কিনটা ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমার জন্য হাইড্রেটিং প্রাইমারগুলো পারফেক্ট, যেগুলো কিনা তোমার স্কিনকে হাইড্রেশন দিবে তার পাশাপাশি তোমার স্কিনের ময়শ্চারটাকেও লক করে রাখবে। প্রাইমার কখন ব্যবহার করা উচিত? প্রাইমার আমরা ব্যবহার করব আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজড করার পরে, অর্থাৎ প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এরপরে আমরা প্রাইমার ব্যবহার করব, তারপরে আমরা বাকি মেকআপের প্রোডাক্টগুলো আমাদের ফেসে অ্যাপ্লাই করব। এখন আমি আমার পছন্দের 5টা প্রাইমার তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বলে রাখা ভালো আমার স্কিনটা কী টাইপের। আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন। তো যাদের স্কিনটা অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন তারা কিন্তু আজকে আমার দেখানো প্রাইমারগুলো থেকে যে কোনোটা তোমাদের জন্য পারচেস করে ফেলতে পারো। আমার পছন্দের তালিকায় সর্বপ্রথম আমি যে প্রাইমারটা দেখাবো সেটা হচ্ছে মেবিলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেস প্রাইমার। আর এটা আমি তোমাদেরকে একটু অ্যাপ্লাই করেও দেখাচ্ছি, এটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো, এটা একদম জেল বেস টাইপের, একদম ওয়াটার কালার ক্লিয়ার জেল টাইপের একটা প্রাইমার। সো আমি এটা এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রাইমারটা সিলিকন বেসড একটি প্রাইমার, যেটা কিনা অয়েলি অ্যান্ড অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুদের জন্য খুবই ভালো। কিনে এটা খুব দ্রুত অ্যাবজর্ব করে এবং এটা আমাদের স্কিনটাকে একেবারে স্মুথ ম্যাট একটা ফিনিশ দেয়। যাদের স্কিনে প্রচুর পরিমাণে ছিদ্র ছিদ্র আছে, অনেক বড় বড় ছোট ছোট, ওই পোর্সগুলোকে ব্লার করার জন্য বা পোর্সগুলোকে একদম ফিল করার জন্য কিন্তু এই প্রাইমারটা পারফেক্ট। এখন আমি নেক্সট প্রাইমারটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার পছন্দের আরেকটা প্রাইমার। এটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবল ম্যাটিফাইং প্রাইমার। এটাও কিন্তু পোর ইরেজের জন্য খুব ভালো, যাদের স্কিনে অনেক বেশি পোর্স আছে তাদের জন্য, এবং এটাও মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে। আমি এটাও কিন্তু তোমাদেরকে হাতে একটু অ্যাপ্লাই করে দেখাই, একেবারেই জেল ফর্মুলার একটা প্রাইমার। এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা স্কিনকে একেবারে ম্যাট করে ফেলে।
তো যাদের স্কিনে পোরস অনেক বেশি এবং যাদের স্কিন সুপার অয়েলি তাদের জন্য এটা একটা বেস্ট প্রাইমার। স্কিনে পোরস মিনিমাইজ করার পাশাপাশি এটা কিন্তু তোমার স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত ম্যাট রাখে, সোয়েট ফ্রি এবং অয়েল ফ্রি রাখতে সাহায্য করে, আর এটা খুবই লং লাস্টিং করতেও সাহায্য করে মেকআপটাকে। এই প্রাইমারের কিন্তু একটা দিক হচ্ছে এটা স্কিনটাকে খুব শাইনি করে ফেলে, যার কারণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে বেসটা দেখতেও খুব সুন্দর লাগে। এখন আমি নেক্সটটাতে মুভ অন করছি, হচ্ছে W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমার। বলতে পারো এটা আমাদের বাংলাদেশে এখন একটা জাতীয় প্রাইমার, কারণ এই প্রাইমারটা আমার মনে হয় সবার বাসায় একটা করে আছে। W7 প্রাইম ম্যাজিক প্রাইমারটা এমন একটা প্রাইমার যেটা কিনা সিলিকন বেসড এবং এটা একেবারে স্কিনটাকে ম্যাটিফাইং একটা ইফেক্ট দেয়। যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি এবং যাদের স্কিনে অনেক বেশি পোরসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা প্রাইমার। যেসব আপুরা স্টুডেন্ট এবং যাদের বাজেট একেবারেই কম, প্রাইমারে এত বেশি ইনভেস্ট করতে চাচ্ছ না, আমি বলবো গো ফর ইট, এটা একদম বেস্ট তোমার জন্য। তুমি যদি স্টুডেন্ট হও, বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইমার খোঁজো এবং তোমার স্কিন যদি সুপার ডুপার অয়েলি অ্যান্ড অনেক বেশি ওপেন পোরস আছে এরকম টাইপের তোমার ফেস হয়ে থাকে, তাহলে তুমি এই প্রাইমারটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারো। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেভোলিউশনের ম্যাটিফাই প্রাইমার। এটাও কিন্তু অয়েলি স্কিনের জন্য একেবারেই পারফেক্ট একটা প্রাইমার, যেটা কিনা স্কিনকে একদম ম্যাট ইফেক্ট দেয়, স্কিনে এটা খুব দ্রুত অ্যাবজর্ব করে, এটা খুবই লাইট ওয়েট একটা প্রাইমার, কিন্তু স্কিনকে একদমই সিল্কি স্মুথ করে ফেলে। আর এটা স্কিনের অয়েল তো কন্ট্রোল করেই, আবার যাদের স্কিন প্রচুর পরিমাণে ঘামে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্রাইমার। স্কিনের সোয়েটিং এবং অয়েলটাকে কন্ট্রোল করতে এটা খুব ভালোভাবেই সাহায্য করে। লাস্টলি আমি আরেকটা প্রাইমার দেখাবো, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ম্যাট প্রাইমার। এটাও কিন্তু অয়েলি স্কিনের বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এটাও হচ্ছে W7 এর মতোই অ্যাফোর্ডেবল একটা প্রাইমার। আর এই প্রাইমারটা একেবারে যারা বিগিনার আছো মেকআপে একেবারেই নতুন, পোরসের সমস্যা হালকা পাতলা, এটা পোরসটাকেও ব্লার করবে, এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা স্কিনকে একেবারেই ম্যাট করে ফেলে, যেটা আমরা সবাই চাই যে স্কিনে কোনো তেল চিটচিটে ভাবই থাকবে না, স্কিন একদম কোনো গ্রিসিনেসই থাকবে না, সেটা হচ্ছে গিয়ে এই প্রাইমারটা করে। সো এই ছিল আমার পছন্দের 5টি প্রাইমার। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর নেক্সটে কী টাইপের ভিডিও চাও সেটাও তোমরা জানাতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।